দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা আর মাত্র কয়েক মাস। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই বিশ্বের বৃহৎ শক্তিগুলো একে অন্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। সবশেষ বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ইউরোপ ও মার্কিন রাজনীতিবিদদের চিঠিকে অভ্যন্তরীণ রাজনীতিতে নির্লজ্জ হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। বৃহস্পতিবার এক টুইটে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, কিছু ইউরোপীয় ও মার্কিন রাজনীতিবিদ বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়ে চিঠি প্রকাশ করেছেন বলে জানা গেছে। এটা নব্য উপনিবেশবাদ এবং সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপের আরও একটি অপচেষ্টা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টুইটের আগে একই দিনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভান স্টিফিনিককে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি তাগিদ দেন বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে অর্থবহ সংলাপের। এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়ে চিঠি লেখেন মার্কিন কংগ্রেসের ছয় সদস্য, যার লক্ষ্য বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ তৈরিতে জরুরি পদক্ষেপ নেওয়া, সেই সাথে আসন্ন এই নির্বাচনে ভূমিকা রাখতে ইভেন স্টিফেনিক সহ ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্য জুনে জোসেফ বোরেলকে চিঠি লেখেন। তবে বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে বিশ্বের বৃহৎ শক্তিগুলোর একে অন্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানানোর বিষয়টি এবারই প্রথম নয়। সবশেষ রাশিয়ার মন্তব্যের মাসখানেক আগে বাংলাদেশের রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে এবং বাংলাদেশের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী র‍্যাব ও এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে সমর্থন করে চীন। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় চীন সবসময় সমর্থন দেবে বলে নিশ্চিত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি দেশের রাজনীতি নিয়ে বিভিন্ন সময়ে নিজেদের অবস্থান ব্যক্ত করে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। এর পাশাপাশি পাশ্চাত্যের বিরোধিতা করে নিজেদের অবস্থান তুলে ধরছে রাশিয়া ও চীন। এছাড়া বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে সবসময়ই আলোচনার খোরাক জন্মায় নিকট প্রতিবেশী দেশ ভারতের ভূমিকা নিয়েও। যদিও সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গণমাধ্যমে জানিয়েছেন প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না ভারত, তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি নিয়ে লেখা হচ্ছে নানা প্রতিবেদন, সেই সাথে আগামী নির্বাচন নিয়ে ভারতের যুক্ততার কথাও বলছে কূটনৈতিক মহল। মাসারুল হক মুহাজির, কালবেলা।